যেদিন ফুটল কমল, বুদ্ধদেব বসু। আজ পঞ্চদশ অধ্যায়, প্রণয় জিজ্ঞাসা। শ্রীলতাকে দ্বিতীয় চিঠি ডাকে দিয়েই পার্থপ্রতিম বুঝতে পেরেছিল সে ভুল করেছে। চুপ করে দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে, লাল ডাকবাক্সটার নিষ্ঠুর নিরুত্তর গহ্বরটার দিকে তাকিয়ে। এখন যদি চিঠিটা ফিরিয়ে আনা যেত, কিন্তু যে চিঠি ডাকে দেয়া হয়েছে তা উচ্চারিত কথার মতো, নিক্ষিপ্ত তীরের মতো, তা আর ফিরিয়ে আনা যায় না। তবু মুখের কথা যায় হাওয়ায় হারিয়ে, তীর কোথায় গিয়ে পড়ে আর খোঁজ পাওয়া যায় না। চিঠি সম্বন্ধে সেটুকুও ভরসা নেই, চিঠি যথাস্থানে পৌঁছয়, চিঠি থেকে যায়। মন খারাপ করে পার্থপ্রতিম বাড়ি ফিরে এলো। মনে মনে ভাববার চেষ্টা করল চিঠিটার কি ফল হবে শ্রীলতার মনে। সে দেখতে পেল শ্রীলতাকে, শক্ত সাদা খামের উপর তার হাতের লেখার দিকে তাকিয়ে আছে। হয়তো অবাক হচ্ছে, হয়তো বুঝতে পারছে কি আছে এর ভিতর। সে তাকে দেখতে পেল, খামটা ছিঁড়তে, তারপর পড়া হয়ে গেল, চিঠিটা পড়ে রইল কোলের উপর, ভুলে গেল তুলে রাখতে, তাকে রইল সামনের দেওয়ালের দিকে। একটু হাসি কি তার ঠোঁটের কোণে? দুর্বল, দুর্বল। শ্রীলতার আনুমানিক মন্তব্যের প্রতিধ্বনি জেগে উঠল পার্থপ্রতিমের মনে। নিজেকে উদ্দেশ্য করে সে বলতে লাগল, দুর্বল, দুর্বল, অর্থহীন চিঠি, অর্থহীন, নিষ্প্রয়োজন, অকারণ, তাছাড়া অযাচিত, অযাচিত, অবাঞ্ছিত। পার্থপ্রতিম তার চিঠিটাতে দম্ভ আর নির্বুদ্ধিতা ছাড়া কিছু দেখতে পেলে না। প্রার্থী হয়ে গিয়ে পিঠ চাপড়াবার চেষ্টা, দীনতাকে গোপন করার জন্য আত্মবিশ্বাসের উদ্ধত অভিনয়। কি করে ওই চিঠি লিখতে পারল সে? লিখতে লিখতেই সে না বুঝতে পারল কেমন করে যে সে কি করছে। ভেবে ভেবে পার্থপ্রতিম রীতিমতো অসুখী করে তুলল নিজেকে। কিন্তু মনের কোনো প্রচ্ছন্ন কোণে সে এও অনুভব করলে যে সে যা লিখেছে তা সত্য, সত্য, সত্য। কিন্তু বলতে গেলে তার এমন মেকি শোনায় কেন? সে তার কথাগুলোকে মনে ফিরিয়ে আনার চেষ্টা করলে আর একা ঘরে বসে নিজের কাছেই লাল হয়ে উঠল লজ্জায়। এই কথায় কি আরো ভালো করে বলা যেত না, সহজ করে, ছোট ছোট কথায়? কিন্তু তা যে শোনা তো প্রণয় নিবেদনের মতো, আর সেটা হতো আরো খারাপ। কেননা শ্রীলতাকে প্রণয় নিবেদন করতে সে চায় না। চায় না কি? পার্থপ্রতিমের কপাল ঘেমে উঠল, যেন কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে। ভালোবাসার সূত্রপাত সেখানে, যেখানে আমরা একজনকে বিশেষ একজন করে দেখি, বিচ্ছিন্ন করে দেখি অসংখ্য মানুষের সাধারণতা থেকে, যেখানে সে স্বতন্ত্র, নিঃসঙ্গ। সেই নিঃসঙ্গতা জ্বলন্ত তারার চতুঃসীমায় যেমন অন্ধকার, তা যখন ধরা পড়ে তখনই সে হয়ে ওঠে রহস্যময়। ভেবে ভেবে কুলকিনারা পাই না তার। তখনই তার উপমা খুঁজে আনি চাঁদ থেকে আর সূর্য থেকে। তাকে মনে হয় যেন নিশীথ রাত্রির মতো আশ্চর্য। তাকে বর্ণনা করতে গিয়ে কথা হয়ে ওঠে কবিতা। অন্বেষণের শেষ নেই, আবিষ্কারের শেষ নেই। যে মুহূর্তে ভালোবাসি তার মধ্যে সৃষ্টি করি রহস্য। যাকে ভালোবাসি তার মধ্যে যদি রহস্য না থাকবে, কি করে তাকে ভালোবাসতে পারতুম? একজন যখন আর একজনের প্রেমে পড়ে, আমরা দর্শকরা বলাবলি করি, কি যে ও দেখতে পেয়েছে ওর মধ্যে, বুঝতে পারি না। কিন্তু সেটাই যে ঠিক তা আমাদের বুঝতে পারার কথাও নয়। আমরা যদি তাই দেখতে পেতুম, তাহলে প্রেমে পড়তুম যে আমরাই। এই হচ্ছে গোড়াকার কথা, এছাড়া ভালোবাসা হয় না। যা হয় আমরা ভালো করেই জানি কি হয়, আর এরপরে, এরপরে কি, কি করে তাকে কাছে পাবো, কি করে তাকে গ্রহণ করবো জীবনের মধ্যে। পুরুষের এই স্বভাব যে সে চায় তার ভাগ্যকে জয় করতে, যুদ্ধ তার রক্তে,
যা সে অর্জন করেনি তা ভোগ করতে তার পৌরুষ লজ্জিত হয়। সে ভালোবাসে বিপদের তীব্রতা, সে ভালোবাসে নিজেকে ঢেলে দিতে দুঃসাহস থেকে দুঃসাহসে। জীবনের সঙ্গে জুয়া খেলায় সে দেউলে হয়ে যাবে সেও ভালো, তবু বসে বসে হাত বাড়ালেই যা পাওয়া যায় তা নিয়ে তৃপ্ত থাকবে না। যেমন সে গড়ে তোলে তার কীর্তি প্রতিকূলতার মুখে, যেমন সে অনিচ্ছুক ভাগ্যকে কঠিন পণে পরাজিত করে, তেমনি সে চায় যাকে ভালোবাসে তাকে জয় করতে। কেমন করে? না প্রেমে, প্রেমের শক্তিতে। তাকে ঘরে বসে হাতের কাছে পেতে চায় না, দুঃসহ মূল্য দিয়ে তাকে তুলতে চায় দুর্লভ করে। কারো হাত থেকে সে তার প্রিয়াকে নেবে না, প্রিয়া তার কাছে আত্মসমর্পণ করবে নিজেরই অন্তরের প্রেরণায়। এইসব কথা যে পার্থপ্রতিমের মনে স্পষ্ট রূপ নিয়েছিল তা নয়, শুধু তার মধ্যে ইচ্ছার ঢেউয়ের ছলছলানি, অস্ফুট আভাস, অনির্দেশ্য ছায়া। তাকে সে ভাষা দিতে পারে না, ভাষা দিতে হয়তো চায়ও না। শুধু চুপ করে শোনা মনের সঙ্গে নিজের কানাকানি। শ্রীলতা যখন কাছে এসেছিল সে তাকে চায়নি, কিন্তু এখন সে গেছে দূরে সরে, লুপ্ত হয়ে গেছে নীরবতায়। এখন তার কেবলই মনে হচ্ছে, কি করে আমি তার মূল্য দিতে পারি, কি করে ছেড়ে ফেলতে পারি তার আচ্ছাদন, কি করে তাকে দেখতে পারি মুখোমুখি, কোথায় সে আলো যাতে আমার চোখে উদ্ঘাটিত হবে তার পরিচয়। কাছে থেকে যে আমার চোখে পড়েনি, আজ দূরে থেকে তারই ছায়া যে আচ্ছন্ন করে ফেলছে আমাকে। পার্থপ্রতিমের মনে পড়ল সে কুমুদনাথকে লিখেছিল কোনো মিরাকেল ঘটবে না, কিন্তু তাই যে ঘটল, এত বড় মিরাকেল আর কি হতে পারে। তার সমস্ত পৃথিবীর চেহারা গেছে বদলে, কিছুই আর আগেকার মতো নেই। যা কিছু তার চোখে পড়ে তাই যেন নতুন, তাই যেন এইমাত্র সৃষ্ট হলো। এতদিন সে বই পড়েছে, কাব্যচর্চা করেছে, বাস করেছে সাহিত্যের রামধনু আবছায়ার আড়ালে, আজ যেন হঠাৎ রঙিন ধোঁয়ার সেই পর্দা গেল সরে, পৃথিবীকে সে প্রত্যক্ষ করল প্রথমবার। কে জানতো এত রহস্য আছে পৃথিবীতে, মনে মনে সে বললে, কে জানতো আমার মধ্যে আছে এই দুর্ভেদ্য দুর্বোধ্য অরণ্য। সেখানে কি দুঃখ পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে বিষাক্ত লতার মতো, নাকি আনন্দ ছড়িয়ে গিয়েছে ডালে পাতায় সবুজ অজস্রতায়? কিছু বোঝা যায় না, শুধু মনে হয় এ আশ্চর্য, এমন আশ্চর্য আর কিছু নেই। সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে পার্থপ্রতিম চোখ মেলে তাকাল, ঘরের মধ্যে অন্ধকার, কি যেন কথা বলছে ফিসফিস করে, চারদিক স্তব্ধ হয়ে আছে তা শুনবে বলে। মশারির ফাঁক দিয়ে আবছা দেখা যাচ্ছে তার ঘরের আসবাব, ধূসর প্রেত রেখায় নির্দেশিত দেয়ালের কোণে তার আয়নাটা তারার আলোয় দেখা জলের মতো ম্লান। এখন আর তার এই ঘরটাকে চেনবার উপায় নেই, এই জিনিসগুলোর যেন একটা নিজস্ব সত্তা আছে, তা প্রকাশিত হয়েছে এই অন্ধকারে, এই ঘুমে ভরা শূন্যতায়। সারাদিন ভরে যাদের ব্যবহার করি কিছু না ভেবে, এখন তারা গেছে কত দূরে সরে, যেন কোন অতীতে, যেন কোন স্বপ্নে। পার্থপ্রতিম বিহ্বল চোখে তাকিয়ে রইল, হঠাৎ তার চোখ গেল জানলা দিয়ে বাইরের আকাশে, সেখানে ম্লান আধখানা চাঁদ ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে, তার আলোয় নেই তেজ, জানলার কাছে এসেই হাঁপিয়ে পড়ছে, ঘর পর্যন্ত পৌঁছতে পারছে না। একটু হয়তো ফ্যাকাশে আভা অন্ধকারের গায়ে লেগেছে কি লাগেনি। অনেকক্ষণ তারা মুখোমুখি তাকিয়ে রইল, সে আর ম্লান একটি চাঁদ। তারপর চাঁদ অলক্ষিতে অন্তর্হিত হয়ে গেল পার্থপ্রতিমের দৃষ্টি থেকে, হঠাৎ যেন সারা আকাশ ফাঁকা হয়ে গেল। পার্থপ্রতিমের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, সে নেই, সে নেই, আকাশ তার বিরহে ভরে গেছে।
তারপর সে অনেকক্ষণ ঘুমোতে পারলে না। ভোরের দিকে ঘুমিয়ে পড়ে উঠল নটার সময়। ইন্দিরা দুবার চা নিয়ে ডাকাডাকি করে ফিরে গেলেন। দিনটা কেমন শূন্য লাগলো তার কাছে, যেন আলোর অন্তর্লীন যে প্রাণের তেজ সেটা নিবে গেছে। চা খেতে খেতে সে ভাবল, কিছুদিন কলকাতার বাইরে ঘুরে এলে হয়। কোথায় যাবে, যে কোনো জায়গায়, সেটা পুরী হোক বা রাঁচি হোক বা কাশী হোক, কিছু এসে যায় না। কোনো রকমে কিছু টাকার জোগাড় করা যাবেই। তার হঠাৎ মনে পড়ল, শ্রীলতা তাকে পুরী থেকে যে চিঠি লিখেছিল, পুরী সে কখনো যায়নি, যাবার ইচ্ছে অনেক দিন ধরে। গেল বছর হয়তো যেত, যদি না, বাকিটা সে নিজেকে ভাবতে দিলে না। পার্থপ্রতিম মনস্থির করে ফেলল, পুরীতেই সে যাবে।